সুপ্রিয় দর্শক, একই সারিতে আপনারা যে চারজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই চারজন ব্যক্তির প্রত্যেকে আজকে ব্লাড ডোনেট করবে। আমার হাতটা সোজা করো, মাথাটা নিচে নামাও, একটু নর্মাল হয়ে থাকো। পিছনে ওই যে রেদওয়ান মাহমুদ শুয়ে আছে, সে 2 ঘন্টা ধরে ব্লাড দিচ্ছে, তার এখনো ব্লাড দেওয়া হয় না। ওই যে হাত আমার কত মিনিট সময় আছে? 2.5 মিনিট। আমার 3 মিনিট সময় আছে। আমার তো 2.5 মিনিট। বেশি বেশি করে ব্লাড দিবেন, মানে সময় মতো ব্লাড দিবেন, মানুষের জীবন বাঁচান। বেশি বেশি করে দেওয়ার দরকার নেই, 4 মাস পর দিয়ে। পরবর্তীতে আরও 2 ব্যাগ ব্লাডের প্রয়োজন হয়েছিল। এই ছেলেকে দেখতে পাচ্ছেন, এই ছেলে হচ্ছে আমার বন্ধু জয়ন্ত দাদা, তাকে ডাকার সাথে সাথে সে সাড়া দেয়। অন্যদিকে আরেকটি ছেলেকে যে দেখতে পাচ্ছেন, সেও আমার খুব কাছের ছোট ভাই নূর ইসলাম, তাকেও ফোন দেওয়ার সাথে সাথে সে রাজি হয়ে যায় এবং বলে, ভাই কখন লাগবে আপনারা বলেন, আমি ব্লাড দিতে প্রস্তুত আছি। রাত 2টার দিকে আমরা তাদের ব্লাডগুলো সংগ্রহ করি। কেমন তোমার অনুভূতি? খুব ভালো, কারণ রক্ত প্রচুর গরম।